সুপ্রভাত এবং স্বাগত প্রত্যেককে জোডিয়াক মিউজিক নিবেদিত গান ভালোবেসে গান অনুষ্ঠানে। গান ভালোবেসে গান এখন অনেকটা অন্যরকম। আপনাদের কথা মাথায় রেখেই আমরা এবারে গান ভালোবেসে গান নিয়ে আসছি আপনাদের সামনে নতুন নতুন পর্বে। আপনারা যেমন চেয়েছেন, আমরা ঠিক সেভাবেই চাইছি আপনাদের সকালগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে তুলতে। এর আগেও আমরা শ্রদ্ধেয় আশা ভোঁসলেকে নিয়ে অনুষ্ঠান করেছি, মুকেশজিকে নিয়ে করেছি, তালাত মাহমুদকে নিয়ে করেছি। আজকেও এমন একজন মানুষকে নিয়ে অনুষ্ঠান পরিচালনা করব, সুরের আকাশে তিনি সূর্য। আভাস কুমার গাঙ্গুলি কবে যে তার সুরের জাদুতে আমাদের কাছে কিশোর কুমার হয়ে উঠলেন, সেটা বোঝার আগেই বোধ হয় প্রত্যেক সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়ে তার একটা চিরস্থায়ী জায়গা তৈরি হয়ে গেল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে শ্রদ্ধেয় কিশোর কুমারকে আমরা ট্রিবিউট জানাবো। আর কিশোর কুমারের গানে গানে যিনি উপস্থিত থাকবেন, আগে তার সাথে পরিচয়টা করে দিই। শুভঙ্কর মজুমদার, তোমাকে স্বাগত জানাই। তুমি তো আমাদের সঙ্গীতের মহাগুরু যাকে বলি, কিশোর কুমার, তার গানে গানে আমাদেরকে আনন্দ দাও, আমাদেরকে ভরিয়ে রাখো। তো আজকের অনুষ্ঠানটা পুরো তার গানেই সাজিয়েছো নিশ্চয়ই। আচ্ছা, কিশোর কুমারের গান গাইতে গেলে তো মানে মুশকিলে পড়তে হয় কোনটা ছেড়ে কোনটা গাইবো। ঠিক তাই। তো সেরকমই কিছু মেলোডিয়াস এবং সেন্টিমেন্টাল কিছু নাম্বারস আমি আজকে গাইবো। আচ্ছা, যাতে সব শ্রোতাদের ভালো লাগে। বেশ, তাহলে একদম প্রথমে কোন গানটা শুনবো? একদম প্রথমে মহান সুরকার সলিল চৌধুরী, তার সুরে এবং কথায় কিশোর কুমার একটি অনবদ্য গান, যেটা শুনলে মানুষের মন ভরে যায়, সেই রকম একটি গান স্বর্ণ তৃষা ছবি থেকে প্রথমে আপনাদের আমি শোনাচ্ছি। বাহ, মনে পড়ে মনে পড়ে সেই সব দিন, সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙে, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন, মনে পড়ে সেই সব দিন, সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙে, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন, মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। ভালোবাসা কি যে জাদু, কি যে মধু আছে তার পাত্রে ভরা, সকলই নতুন লাগে নতুনে ধরা। ভালোবাসা কি যে জাদু, কি যে মধু আছে তার পাত্রে ভরা, সকলই নতুন লাগে নতুনে ধরা। মধুর কি যে সে ব্যথা, না বলা কত সে কথা, মিলে মিশে এক হয়ে যায় রাত দিন, মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন।
শুধু দুজনায় মিলে সৃজন পরাজে যায় বিশ্ব ভুবন। ভালো যে বেসেছে শুধু জানে সেই জন, হা শুধু দুজনায় মিলে সৃজন পরাজে যায় বিশ্ব ভুবন। ভালো যে বেসেছে শুধু জানে সেই জন, সে ভুবনে নাই সীমা সারাক্ষণ পূর্ণিমা, চোখে চোখে সে শুধু কেটে যাওয়া দিন, মনে পড়ে সেই সব দিন, সেই সব ধরে যাওয়া স্বপ্ন রঙিন, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন, মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। আহা কি ভালো কি ভালো, মানে কতটা যে ভালো বলবো, অসাধারণ লাগলো শুভঙ্কর। মনে পড়ে সেই সব দিন, আসলে প্রত্যেকটা দিন আমাদের কিন্তু শ্রদ্ধেয় কিশোর কুমারকে মনে পড়ে, তাই না? তার গান ছাড়া আমরা বোধহয় ভাবতেই পারি না এমন একটা দিন। খুব খুব সুন্দর লাগলো, মানে শুরুটা এত সুন্দর হলো, এত ভালো লাগলো। আচ্ছা তুমি কি বলতো আমাদের কিশোর কুমারজির গানই? না, আমি একজন অ্যাকচুয়ালি আমি মিউজিক টিচার, মিউজিক গ্রুমার। আমি কলকাতা শহরে অনেক মিউজিক পারফর্মার আছে যাদেরকে আমি গ্রুম করি। বাহ, তো আমার নতুন প্রোডাকশন হাউসও হচ্ছে, সেখানে আমি আমার সুরে কথায় অনেক গান বানাবো কিছু শিল্পীর জন্য। তো কিশোর কুমারজির গান আমার গলায় খুব স্যুট করে। অ্যাকচুয়ালি আমার এর মাধ্যমে সমস্ত শ্রোতাদের আমি এটাও বার্তা দিতে চাই, একটা সিঙ্গারের কিন্তু একটা ঘরানা থাকে প্রতিটা সিঙ্গারের। তো তার গানটা কোন ধরনের সিঙ্গারের সঙ্গে ঘরানায় যায়, তার গান বেছে গাইলে সেটা বেশি খোলে এবং দর্শকদের কাছে হৃদয় গ্রাহী হয়। আমি অ্যাকচুয়ালি প্রথম জীবনে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, তরুণ বন্দ্যোপাধ্যায় সবার গানই গাইতাম। কিশোর কুমারজির গানটা আমার প্রাণে বেশি ছুঁয়ে যায় এবং আমার কণ্ঠে হয়তো বেশি স্যুট করে বলে শ্রোতারা আমার কাছে বেশি শুনতে চায়, সেই জন্য আমি সেই গানগুলোই গাই। খুব ভালো। আর আজকে সকালটা তো শুভঙ্কর আমাদের বলেইছে যে কিশোর কুমারের গানেই আমাদেরকে ভরিয়ে তুলবে। খুব ভালো, তোমার কিশোর কুমারের একটা আশীর্বাদ রয়েছে তোমার মধ্যে, সেটা তো অবশ্যই রয়েছে। আর এই আশীর্বাদ নিয়েই পরের কোন গানে তুমি যাবে? আজকে আমি আপনাদের এসেছি গান শোনাতে, গানই আমার উপহার। তো কিশোর কুমারের সেই গানটি যার মাধ্যমে আমি কিছু উপহার আপনাদের দিতে পারবো, সেই গানটি আপনাদের গেয়ে শোনাচ্ছি, চলুন শোনা যাক। সাজিয়ে দেব গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। আকাশের সূর্য তারা ছড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় ছড়ানো আমারই গান, ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় ছড়ানো আমারই গান, সুর আমার পরশমণি প্রাণেতে সবার, এই তো উপহার।
সাজিয়ে দেব। জনের ভালোবাসায় ভরানো আমারি গান, স্বপ্ন ভরা চোখের তারায় ঝরানো আমারি গান। বন্ধু জনের ভালোবাসায় ভরানো আমারি গান, স্বপ্ন ভরা চোখের তারায় ভরানো আমারি গান। সুর আমার সবুজ শাখায় সাজিয়ে দেব। গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ। এই তো তার গানই তো আমাদের কাছে সব থেকে বড় উপহার। এর থেকে বড় আর উপহার কি হতে পারে আমাদের কাছে? গান ভালোবেসে গানের সকালে যারা রয়েছেন একদম আমাদের টিভির পর্দার সামনে, তাদের কাছে এর থেকে, বিশ্বাস করুন, এর থেকে ভালো উপহার বোধহয় কিছুই হতে পারে না, তাই না? কারণ আপনারা আমাদের প্রাণের বন্ধু। আর প্রাণের শিল্পী শুভঙ্কর রয়েছে আজকে আমাদের সাথে, খুব ভালো লাগছে শুভঙ্কর। দেখো, কিশোর কুমার যে শুধুমাত্র একজন গায়ক ছিলেন তাই তো নয়, অভিনেতা ছিলেন, তার সাথে মিউজিক কম্পোজার, লিরিসিস্ট, ডিরেক্টর, মানে বহুমুখী প্রতিভা। সত্যি তাই, বহুমুখী প্রতিভা বলতে মানে ঈশ্বর বোধহয় সমস্ত প্রতিভা সবটাই ওনার জন্যই বরাদ্দ করে রেখেছিলেন, আর উনি সবটা দিয়ে আমাদেরকে এভাবে মুগ্ধ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তীকালে বাঙালি যে দুজন মাল্টি ট্যালেন্টেড ছিলেন তার মধ্যে একজন কিশোর কুমার আর একজন সলিল চৌধুরী। হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই। আর একদম, এবং তুমি শুরুও করেছো একদম তাদের সৃষ্টি দিয়ে আর কি, এদের ছাড়া বাইরে কিছু চলবে না। হ্যাঁ, সেই ঘুরে ফিরে আমাদের আসতেই হয় বারবার। এবার কি গান শুনবো? এবার একটি হিন্দি সং শোনাচ্ছি। আচ্ছা, অত্যন্ত রোমান্টিক গান কিশোর কুমারের। এটি খুব জনপ্রিয় রোমান্টিক গান, মানে সারা পৃথিবীর যত রোমান্টিক গান আছে তার মধ্যে আমার মনে হয় এটি একটি। দেখুন আপনাদের ভালো লাগে কিনা। রাত কলি এক খাব মে আই আর গলে কা হার হুই, রাত কলি এক খাব মে আই আর গলে কা হার হুই। সুবহ কো জব হম নীদ সে জাগে আঁখ তুমি সে চার হুই, রাত কলি এক খাব মে আই আর গলে কা হার হুই। চাহে কহো ইসে মেরি মোহাব্বত, চাহে হসি মে উড়া দো, ইয়ে ক্যা হুয়া মুঝে মুঝকো খবর নেহি, হো সকে তুমি বতা দো। চাহে কহো ইসে মেরি মোহাব্বত, চাহে হসি মে উড়া দো, ইয়ে ক্যা হুয়া মুঝকো খবর নেহি, হো সকে তুমি বতা দো। তুমনে কদম তো রখা জমি পর, সিনে মে কিউ ঝনকার হুই, রাত কলি এক খাব মে আয়ে আর গলে কা হার হুই।
आंखों में काजल और लटों में काली घटा का बसेरा, सांवली सूरत मोहली मूरत सावन रुत का सवेरा, आंखों में काजल और लटों में काली घटा का बसेरा, सावली सूरत मोहली मूरत सावन रुत का सवेरा। जब से ये मुखड़ा दिल में सिखा है दुनिया मेरी गुलजार हुई, रात कली एक ख्वाब में आए और गले का हार हुई। यूं तो हसीनों के महजबीनों के होते हैं रोज नजारे, पर उन्हें देख के देखा है जब तुम्हें तुम लगे और भी प्यारे। यूं तो हसीनों के महजबीनों के होते हैं रोज नजारे, पर उन्हें देख के देखा है जब तुम्हें तुम लगे और भी प्यारे। बाहों में ले लूं ऐसी तमन्ना एक नहीं कई बार हुई, रात कली एक ख्वाब में आए और गले का हार हुई। सुबह को जब हम नींद से जागे हाँ तुम्ही से चार हुई, रात कली एक ख्वाब में आए और गले का हार हुई, और गले का हार हुई, और गले का हार हुई। छबिन नाम बुढ़ा मिल गया नवीन इशल तार लिपे। যখন অমিতাভ বচ্চনের জন্য গান গেয়েছেন তখন মনে হয়েছে যেন অমিতাভ বচ্চন নিজে গাইছেন, ঠিক সেরকমভাবে অভিনয় করে। আবার রাজেশ খান্নার জন্য যখন গিয়েছেন তখন মনে হচ্ছে রাজেশ খান্না নিজেই গাইছে। আসলে নিজে একজন বড় অভিনেতা ছিলেন তো তাই বোধ হয় গানের মধ্যে এত একটা প্রাণ ছিল। একটু তোমার কথাতেও আসি, তোমার কি সারাদিন সুরেই কাটে মোটামুটি যা বলছিল তুমি? হ্যাঁ, আমি একজন ডিজাইন ইঞ্জিনিয়ার, 25 বছর চাকরি করে কাটিয়েছি। আচ্ছা, আর চাকরির অবসরে কেঁদে কাটিয়েছি, মানে গানের জন্য প্রাণটা পড়ে থাকতো কিন্তু চাকরি আমি ছাড়তে পারিনি, কারণ রুজি রোজগার সংসার চালানোটা তো একটা বড় ব্যাপার, কিন্তু গান সব সময় আমাকে টানত। সব সময় আমার নতুন কম্পোজিশন রাত্রিবেলা ভেবে রেখেছি, এক সকালবেলা ছুটে চলে যেতে হচ্ছে অফিসে। তো যাই হোক, এইভাবে চলেছে। এখন আমি ফুল টাইমার অফ মিউজিক, আমি মিউজিক ভোকাল গ্রুমিং করি এবং তার সাথে সাথে আমার প্রোডাকশনও চলছে, নতুন কম্পোজিশন, নতুন রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং, ভিডিও, অডিও ইঞ্জিনিয়ারিং সব চলছে। আমি সকাল থেকে রাত, অনেক রাত অবধি কাজ করি। মাঝখানে তো জানেন আপনারা করোনা প্যান্ডেমিক হয়ে তো সব বন্ধ হয়ে গেল, হঠাৎ মনে হয়েছিল আমার স্বপ্নটাও যেন মাটি চাপা পড়ে গেল, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হচ্ছে। হয়তো খুব অল্প দিনের মধ্যেই আমার নতুন গান, নতুন প্রোডাকশন নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সবার ভালোবাসা নিশ্চয়ই রয়েছে তোমার সাথে, সব থেকে বড় কথা তার আশীর্বাদ রয়েছে তোমার সাথে নিশ্চয়ই। আচ্ছা শুভঙ্কর, হিন্দি গান যখন শুনছিলাম, এবারে কি হিন্দি গানই শুনবো নাকি? হ্যাঁ, আমার খুব ইচ্ছে করছে কিশোর কুমারের মোস্ট ফেভারিট, মোস্ট হিট যে গানটি রাজেশ খান্নার লিপে আরাধনা ছবি থেকে, স্বর্গীয় এস ডি বর্মন সাহেব তার সুরে, আমার খুব ইচ্ছে করছে আজকে শ্রোতাদের এটি শোনাতে। বেশ, আমাদেরও খুব ইচ্ছে করছে, চলো শুনি। Thank you.
मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुतु मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुतु मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। बाग की कलियां सब रंग रलियां पूछ रही है, प्यार की गलियां बाग की कलियां सब रंग रलियां पूछ रही है, गीत पनघट पे किस दिन गाएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुतु मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया आ तू चलिया। दिल के दूर से मिल के चैन आए, फूल से खिल के पास आ दिल के दूर से मिल के चैन आए, गीत पनघट पे किस दिन गाएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुतु मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। आएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुतु मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया चलिया तू चलिया चलिया आ तू चलिया चलिया। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, একদম জমজমাট সকাল। জমজমাট সকাল বলতে যা বুঝে, আসলে গান ভালোবেসে গানের প্রত্যেকটা এপিসোড আমাদের কাছে স্পেশাল, কিন্তু আজকে গৌতম দার কথা আগে বলবো, একটু গৌতম দাকে দেখাতে বলবো। গৌতম দা সবার আগে সকাল সকাল মানে চলে এসেছে, না প্রাণের গান বলতে যা বোঝায় সব কটা পেয়েছে। গৌতম দা অসাধারণ অসাধারণ, পাশে শুভ গিটারে, পিনাকি দার কথা নতুন করে কী বলবো আর, আমাদের সব প্রাণের মানুষ। আর দেবদাস দাও তো রয়েছে আমাদের একদম বন্ধুর মতো আর কি, যাকে বলে এত মজা করে আমরা সবাই একসাথে এই পরিবারে সকালটা উপভোগ করি। আপনারা রয়েছেন অবশ্যই আমাদের বন্ধু, আর আজকে শুভঙ্কর আমাদের প্রাণের গানের বন্ধু। শুভঙ্কর যেতে যেতে অনেকটা পথ চলে এসেছে, কিন্তু উনি এত হাজার হাজার গান গেয়েছে একটা এপিসোডে সত্যি সম্ভব নয়। একটা কেন মানে বোধহয় প্রত্যেকটা সকালও বোধহয় কেটে যাবে আমাদের, সম্ভব নয়। তাও তো তোমাকে চাইবো আবারও আবারও, আমাদের দর্শক বন্ধুরাও চাইবেন
আবারও আমাদের সাথে তুমি থাকবে, এইভাবে আমাদের সকালগুলো অনেকটা করে ভরিয়ে দেবে। তো নিশ্চয়ই, কি গান শুনবো এবার? মানে শেষ বলতেও খারাপ লাগছে আর কি, আরো চলুক মনে হচ্ছিল, না না কিন্তু শেষ সব তো। কিছুরই তো একটা শুরু থাকে, ঠিক ঠিক, শেষও থাকে, হ্যাঁ এবং শেষটাই অনেক সুন্দর হয়, সব একদম ভালো একদম, যার শেষ ভালো। হ্যাঁ সুতরাং কিশোর কুমারের গান গাইতে গেলে প্রথমেই বলেছি খুব মুশকিলে পড়তে হয়। তো আমি এমন কিছু গান নিয়েছি এখানে কিশোর কুমারের বিভিন্ন সিঙ্গিং সাইট, বিভিন্ন আঙ্গিক ধরা পড়ে। তেমনই একটি গান লুকোচুরি ছবিতে, শ্যুটটি কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় করেছিলেন এবং কিশোর কুমারকে দিয়ে গাইয়েছিলেন, অসাধারণ এক গান। সে গানটি যতটা কঠিন ততটা সুন্দর, ততটা মজার, এবং সত্যি বলছি কিশোর কুমার এই গানটি যা গেয়ে দিয়েছেন, তারপরে যতবারই গাই কেন জানি না মনে হয় কোথায় যেন কম রয়ে গেল, আর এই তবুও গানটি, চেষ্টা করছি। হ্যাঁ এই গানটির মজা সেটা ছোট থেকে বড় আমি আন্দাজ করতে পারছি তুমি কোন গানটার কথা বলছো। একদম একদম, ছোট থেকে বড় প্রত্যেকের একদম কাছের এবং প্রিয় গান। চলো, খুব জটিল গান, হ্যাঁ সুন্দর গান, আমি চেষ্টা করছি, কিছু ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করবেন। চলুন গানটি শোনা যাক। হ্যাঁ, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগা চাকা ভেবা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক, নাও ভাই নাকে এক টিপনসি খাও তারপরে এক মগ লসি, লাগে জুড়ি জুড়ি সুসুরি হ্যাচো হ্যাচো ছিক 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 ছিক, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে চাকা ভেবা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। খাও তুমি কত খাবে, টক 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 টরে টক্কা, কার কত দূরে পোকা দাঁত মক্কা, গায়ে লগ চকা বাব চকা হুম্বা হুম্বা টিক 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 টিক, সিং নেই তো নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লগ চকা বাব চকা হুম্বা হুম্বা টিক 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 টিক। বিশু নন্দী দিন রাত আটে ফন্দি, জুড়ি জুড়ি বুড়ি বুড়ি বড় বড় কথা বলে, তাগড়াই পেটে বড়দা খায় পান সাথে জর্দা, গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে, গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে, ও বাড়ির খেদি চায় বুড়ু কুচকে, এ বাড়ির খেদা হাসে মুগ মুচকে, খায়ে লাগে চাকা ব্যাব চাকা হাম্বা হাম্বা টিক টিক টিক, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে চাকা ভেবা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক, হাম্বা হাম্বা টিক 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 টিক, হাম্বা হাম্বা টিক 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 টিক। হু পাই চিক পাই হু বাহ লু পাই গু গু চিকা ভিগি চিকা ইঙ্গা মিঙ্গা টিকা টুম, ইঙ্গা পিকি হারে টিকি হুম্বা ডুম্বা নুম্বা টুম, ঝুকো মাখো ঝুকো মাখো ঝিং লাখি, ওই ঝুকো মাখো ঝুকো মাখো ঝিং লাখি, আরে রে আরে রে আরে রে আরে রে আরে রে আরে রে, তারা রা 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 রা, তুম তাক তুম তাক তুম তাক, তারা রা 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 রা, তুম তাক তুম তাক তুম তাক। একদম জমজমাট সকাল যাকে বলা হয়, মানে আজকে সকালটা যেভাবে হয়েছে আপনারা সবাই খুব চার্জ, বুঝতেই পাচ্ছি সেটা, এইভাবে আনন্দের সাথে শুরু হয়েছে সকালটা, সারাদিন খুব খুব আনন্দে কাটবে, মজায় কাটবে সেটাও জানি। শুভঙ্কর তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই, সকালটা যেভাবে শুরু হলো সত্যি, কিন্তু একটা নির্দিষ্ট সময় আমাদের অনুষ্ঠান শেষ করতে হয় বলে শেষ করছি। আমারও খুব ভালো লেগেছে আপনাদের সবাইকে গান শোনাতে, এবং আমি চেষ্টা করেছি ভ্যারিয়াস টাইপ অফ কিশোর কুমারের গান শোনানোর, জানি না কতটা গাইতে পেরেছি, এত বড় একটা শিল্পীকে ধরা কারো সাধ্যের মধ্যে নেই, তবু আমি চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে।
আমরা গান ভালোবেসে গান চেষ্টা করছি আপনাদের এইভাবে সুন্দর করে সকালগুলোকে তৈরি করে দিতে। থাকবেন আমাদের সাথে, কোথাও যাবেন না, জোডাক মিউজিকের সাথে থাকবেন, গান ভালোবেসে গানের সাথে থাকবেন। আবারও দেখা হবে এরকম একটা জমজমাট সকালে। আজকের মতো এতটুকুই, নমস্কার।